তোমরা ছেলেরা কখনো এক নারীর দাসত্বে থাকতে পারো না। আরে শোভা, তুমি কেমন আছো? মেয়েদের কখনো কেমন আছো জিজ্ঞাসা করা উচিত না, কারণ মেয়েরা হচ্ছে ঠিকানাবিহীন ঘুড়ির মতো, যেখানে ঠাই মিলে সেখানে মুখ বুঝে মেনে নিতে হয়, তাই এদের ভালো বা খারাপ থাকার অধিকার নেই। তো হঠাৎ এখানে কি মনে করে? অফিস থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ চোখ পড়লো তোমার পরিবারের ওপর। খুব তো বড় গলায় বলেছিলে যে শোভা, তুমি ছাড়া কেউ কখনো এই সাজিতে বউ হতে পারবে না, আজ তারই প্রমাণ তোমার কোলে। হ্যাঁ শোভা, জীবন তো আর কারোর জন্য জমে থাকে না, তাই আমিও ছুটে চলছি। তুমি তো আমার চলার পথের সঙ্গী হও, তাই নিজের সঙ্গী নিজে খুঁজে নিচ্ছি। একটা জিনিস জানো, মানুষ তো সঙ্গ ছাড়া বাঁচতে পারে না। হ্যাঁ, মানুষ সঙ্গ ছাড়া বাঁচতে পারে না, এটাই মানুষের সবচেয়ে বড় অপরাধ। তোমরা ছেলেরা কিভাবে এতটা হার্ড ডিস হতে পারো, মুহূর্তে সবকিছু মুছে ফেলতে পারো? ভালোবেসে বিয়ে করেছিলাম ওই আবিরকে, এখন তার কাছেও আমার কোনো প্রয়োজনীয়তা নেই। সে এখন বহুনারীতে আসক্ত, আর আমি শুধুই তার হেল্পিং হ্যান্ড। দেনমোহরে টাকার জন্য ডিভোর্স দিতে পারছে না, তাই অত্যাচারও কম করে না। মেয়ে হয়ে জন্মেছে, তাই মুখ বুঝে সবকিছু সহ্য করতে হয়। আমাদের সম্পর্ক এখন শেষের পথে, মাঝে মধ্যে তোমার কথা মনে করলে খুব আফসোস হতো। আমায় নিয়ে আফসোস? বাহ, শুনতে বেশ ভালো লাগলো শোভা। দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি যদি শুনতে না চাও তাও তোমার শুনতেই হবে। কেন কুকুরের মতো আমার কিছু নিচ্ছি? তোর বাবা মা নেই নাকি রাস্তায় জমেছিস? তোর জন্য বাইরে বের হয়ে আমি শান্তি পাই না। লাস্ট বার বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি আমার পিছনে পিছনে ঘুরিস তাহলে ডাইরেক্ট পুলিশে দিয়ে দিবি। পাগলের মতো ভালোবেসে কিছু পিছনে ঘুরেছো, সেই তোমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে ওই আবিরের মতো আমি ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিলাম, এই জন্য মাঝে মধ্যে আর বড় আফসোস হতো, কিন্তু আজ থেকে আর হবে না। তুমিও মোগন করে সুন্দরী কাউকে নিয়ে বেশ ভালোই আছো, আসলে এটাই স্বাভাবিক। ওইভাবে অপমান করার পরে যে কোনো ছেলেই আত্মসম্মান থেকে মোগন করে আসবে। আসলে একটা কথা কি জানো, ভালোবাসার কাছে আত্মসম্মান বলতে কিছু নেই, যে ভালোবাসে সে আত্মসম্মানের দোহাই দিয়ে সব কিছু ভুলে যেতে পারে না। আসলে তুমি তখন আমাকে ভালোই বাসোনি। তো কত বছর পর দেখা হলো শোভা? সে যাই হোক, তোমার বউটা বেশ সুন্দরী, নীল শাড়িতে খুব ভালোই মানাচ্ছে, আমার থেকেও সুন্দরী। তোমায় নিয়ে আজ থেকে আর কোনো আফসোস থাকবে না। ছেলেরা কখনই একটা নারীকে এক জীবন ভালোবাসতে পারে না। ভালো থেকো। আমি ভেবে অবাক হই, একটা মানুষ একটা মানুষের কাছ থেকে এতটা অবহেলা অপমান পাওয়ার পরেও কিভাবে এতটা ভালো? আপনি সব জেনে শুনে বউ হয়েছেন? বউ তার হতে পারলাম কই? ওর বউ হতে পারলে তো আমার জীবনটাই পূর্ণতা পেয়ে যাবে। মানে আপনার মতো কপাল সব মেয়ের নেই। তবে হ্যাঁ, সাজিদকে আমি প্রচন্ড রকম ভালোবাসি, অদ্ভুত এক মায়া জড়িয়ে আছে আমি তার। আর এই মায়ার কথা আমার হাজবেন্ডও জানে, অবশ্য এর জন্য আমার হাজবেন্ডের জেলাস ফিল হওয়ার কথা। কিন্তু সাজিদ এমন একজন মানুষ যার প্রতি মুগ্ধ হওয়া যায়, যাকে প্রাণ ভরে ভালোবাসা যায় কিন্তু হিংসে করা যায় না। হিংসে করতে গিয়ে তো সাজিদ এখন আমার হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড। আমি কিছুই বুঝতেছি না, কি বলছেন আপনি? একটা এনজিওর মাধ্যমে সাজিদের সাথে আমার পরিচয় বন্ধুত্ব হয়, আর এরই মাঝে মানুষটাকে প্রতিদিন নতুন করে চিনতে শুরু করে। একটা মানুষ কিভাবে এতটা সাধারণ এবং ভালো হতে পারে আমার জানা নেই।
ধীরে ধীরে মানুষটার প্রতি আমি দুর্বল হয়ে পড়ি। প্রচণ্ড ভালোবাসার মায়ায় জড়িয়ে পড়ি আমি তার। অনেক চেষ্টা করেছি তার অতীতকে ভুলিয়ে তার বর্তমান এবং ভবিষ্যৎ হওয়ার, কিন্তু তার ভালোবাসার কাছে আমি পরাজিত। একসময় পরিবারের চাপে আমাকে বিয়ে করতে হয় এখান থেকে। সাজিদ বিয়ে করেনি? দুনিয়াতে কিছু মানুষ জন্মায় শুধুমাত্র ভালোবাসার জন্য। সাজিদ তেমনই একজন মানুষ। সাজিদ ভালোবাসে নিতে জানে। একটা মজার বিষয়কে জানি না তো, সাজিদের প্রতি আমার সমগ্র সমান মুগ্ধতা জন্মেছে কিন্তু আপনারই জন্য। একটা ছেলে একটা মেয়েকে কিভাবে এতটা সম্মানের সাথে ভালোবাসতে পারে আমার চিন্তার বাহিরে ছিল। ভেবেছিলাম যদি আমার মায়ের বাঁধনে বাঁধতে পারে এই মাটির মানুষটাকে তাহলে হয়তো ভালো থাক। কিন্তু সাজিদের মন থেকে সবার নামটা মুছার চেষ্টা করতে করতে নিজের নামটি কখন অন্যের মনে লেখা হয়ে গেল বুঝতেই পারলাম। কিন্তু আজও সাজিদের সাথে না হওয়া সংসারটার কথা ভেবে ভেবে আজও আমার চোখ দিয়ে পানি। আর সাজিদ আজও সবার কথা চিন্তা করে আকাশের তারার সাথে। বাচ্চাটা তুমি তোর মা হও বললো। সাজিদের বলে বাচ্চাটির নাম হচ্ছে মরিয়ম। এখানে একজন রয়েছে কিন্তু বাসায় আরো সাতজন। এরা সবাই ঠিকানাবিহীন পথ শিশু। সাজিদ এদের রাস্তা থেকে তুলে এনে নিজের আপন সন্তানদের মতো লালন পালন করে। আর এদের মা আমি হয়েছি। আমি আমার অবসর সময় এদের সাথেই কাটি। সাজিদের পরিবার এখন এর। সাজিদ যখন আপনার কথা ভেবে কান্না করে তখন এরাই ওর চোখে জল মুছে। ওই যে আপনাকে বলেছিলাম না, সাজিদ এমন একজন মানুষ যাকে শুধু ভালোবাসা। শেষবার আপনি ওকে অপমান করার পর ও আপনি কে আর খুঁজে নিয়ে ভাবছেন? সেদিন থেকে শুরু করে গতকাল অবধি পর্যন্ত সাজিদ প্রতিদিন একবার করে হলেও আপনি কানান থেকে দেখে আসে। আসি আপু, বাচ্চাটা আমার জন্য কান্না করছে। একটা কথা কি জানেন আপু, সাজিদ শোভাতে আসুক আর আমি সাজিদে আসুক। আমি কি সত্যি এত ভালোবাসা পাওয়ার যোগ্য? সারা বাড়ির তন্নতন্ন হয়ে বসেছি। আপনি পার্কে এসে বসে রয়েছ, কার সাথে দেখাতে আসছো? একদম বাজে কথা বলবেন না, আমি বাসায় গিয়েছি। একটা সন্দেহ করা, তোমার মেয়েরা কি চাও তোমরা সেটা জানো। মেয়েরা চায় তার একটা মানুষ থাকুক যার সবটা জুড়ে সে থাকবে, যার চোখের দিকে তাকালে মনে হবে এই মানুষটা আমার, যাকে চিরকাল অন্ধের মতো বিশ্বাস করে শুধু ভালোবাসা আর খুশি ছাড়া কিছু পাবে না। কেউ কেউ চিরকাল খুঁজেও এমন একটা মানুষের দেখা পায় না, আর আমি তোমাকে পেয়েও হারিয়ে ফেললাম সাজু। হ্যাঁ, মাত্র এলাম। আম্মা কল দিছিল, বললো তোমাকে নিয়ে আজকে আমাদের অনাথ আশ্রমে যাবে। আরে হ্যাঁ, আমি তো একদমই ভুলে গেছিলাম। ভালো কথা, তুমি কিভাবে জানলে আমি এখানে? তুমি বাসার বাইরে শুনে সাজিদকে ফোন দিছিলাম। সাজিদ ছাড়া আর কার কাছে তুমি যাবে? হ্যাঁ, আমি তো রূপাকে বলেছিলাম।
কিন্তু কেন যে সে এলো? আসলে বন্ধু, মানুষ যে জায়গায় তার সুখের সিন্ধু খুঁজে পায় সে জায়গায় তো সুখবে। আচ্ছা রূপা চলো, আম্মা ওয়েট করছে তোমার জন্য। তুমি গাড়ির সামনে গিয়ে দাঁড়াও, আমি আসছি। আচ্ছা বন্ধু। আচ্ছা বন্ধু, তাহলে আসি। ঠিক আছে। এই পরিপূর্ণ জীবনে একটাই অপূর্ণতা, রূপা তুমি আমার হয়ে আমার হইলে না। ঠিক মতো খাওয়া দাওয়া করবে, একদম পাগলামি করবে না, আর বাচ্চাগুলোর দিকেও খেয়াল রেখো, আর তোমার নিজের দিকেও খেয়াল রেখো। আমি আবার সুযোগ পেলে আসবো সাজিদ, প্রয়োজন পড়লে আমাকে ফোন দিও। আসি সাজিদ, ভালো থেকো। মস্তিষ্কটা বরাবরই তোমার স্মৃতির কাছে পরাজিত, তবে কি আমি তোমায় আসক্ত?